বহুদিন পরে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে, তাই সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগ অফ দাদা উদিতে। এই যে জয়ন্তীর বরের জন্য জয়ন্তী কি জয়ন্তী অসভ্য লোক, জয়ন্তী পেঁপে কাটছে। তোমার বর খায় কি? যা হোক অনেকদিন পর আমার নামটা ওনার বর মুখে নাকি, ওনার বর নাকি, ওনার এসেছে। বর নাকি উপাস থাকে, মানে ডায়েটিং করে। ডায়েটিং কি মানে শরীরের সাথে ফাইটিং করছে, যার জন্য কি বড় বড় লাল লাল পেঁপে কেটে কেটে খাওয়াচ্ছে। খেয়ে দেখবো পেঁপেটা বন্ধুরা কেমন লাগে। কারণ কি আজকে একটু মনে হচ্ছে বিশাল, 1.5 মাস হয়ে গেছে, তো মনে হচ্ছে আজকে একটু খিদে বেশি লাগছে, তাই একটু খেয়ে নিজের এনার্জিটা বাড়াবো। আর আজকে লেবারও আসেনি কাজের সাইডেও, বাবা অনেকদিন চুপ কর যাওয়া বাবা, হচ্ছে। কি হয়েছে বাবা? ছেলেটা কাটছে বাবা, হ্যাঁ 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 এই যে কাটছে কাটুন, তুইও খাস না আমি তুমি খাবো, ঠিক বাবা, আছে। একটু জল নিয়ে না, আর হাতে ঠান্ডা লেগে গেছে। এক এক পরে পরপর তো ভিডিও দিয়ে যাচ্ছে, আমিও মানে থাকতে পারছি না। আর সবসময় চেষ্টা করি ভিডিওতে থাকার জন্য, কিন্তু সময়ই হচ্ছে না। আর নতুন কিছু দেওয়ার জন্য এবার চেষ্টা করবো, ডেলি ব্লগের জন্য। আর কি দেবো, ডে টু ডে লাইফে যা হয় সেটাই দিই, কেউ পছন্দ করে তো কেউ করে না। আর আশা করছি ধীরে ধীরে আরো ভালো দেওয়ার কন্টেন্ট চেষ্টা করব, কারণ কর্মময় জীবন, গ্রামের লাইফে তো কাজের অভাব নেই, কাজ তার ছাড়া ভিতরে গতি নেই। কাজ ছাড়া কিছু মানে উপায় নাই। আমার মা ওদিকে তেঁতুল ছাড়াচ্ছে, মার পায়ে ব্যথা, এত পায়ে ব্যথা, ডাক্তার দেখিও, ডাক্তার ওষুধও কাজ করছে না। সেই অবস্থাও মা কাজ করেই যাচ্ছে, কাজের বন্ধ নাই। তা কাকিমারা ওদিকে আবার ধান বচ্ছে, ওদিকে কাকিমারা ধান করছে, মা ওদিকে যাচ্ছে, বাবা লেবারের কাছে গিয়েছে, আমি বসে বসে এখন খাওয়ার প্ল্যান করছি, দেখা যাক কি হয়। আর বিশেষ কি বলবো, কথাটা আমি গুলিয়ে যাচ্ছি এই কারণে, অনেকদিন কথাটা তো বলি না, তো আমার কেমন লজ্জা লজ্জা পাচ্ছে, কি ভয় পাচ্ছে, কিছু বুঝতে পারছি না। তা এরপরে ইনি কিছু কথা বলবে, ধার্মিক আধ্যাত্মিক সব কিছু। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। দেশি পেঁপে, এটা কি বলে, দেশি পেঁপে, বিদেশ লাল টুকটুকি, লাল টুকটুকি না, অরেঞ্জ কালার। পেঁপে কাটার পরে এই যে চাল নিয়ে বসে গেছি ঝাড়ার জন্য, কারণ বহুদিন ধরে ভাবছিলাম চাল ঝাড়া নাই, চাল ঝাড়া নাই, তাহলে আমি চাল ঝাড়ছি। আর এই পেছে যে মা তেঁতুলগুলো ছাড়াচ্ছে, মানে খোসা, তেঁতুল থেকে খোসাটা আলাদা করে যাচ্ছে। তা দেখো কতগুলো নোংরা বেরিয়েছে, মানে পোকা তেঁতুল বেশি, ভালো তেঁতুলের থেকে পোকা তেঁতুলগুলো বেশি। মা না পা লম্বা করে ছেড়ে বসতে পারে না, যেন মার পা ব্যথাটাও কমে না গিয়ে। তাই এইভাবে মা তেঁতুলগুলো ছাড়িয়ে যাচ্ছে, অনেক সময় লাগে, যেন মা 1-1.5 ঘন্টা হচ্ছে বসছে তেঁতুল ছাড়াতে। আমাদের বছরে তেঁতুল প্রায় 7 কিলো লেগে যায়, 6 থেকে 7 কিলো। আমার ভয়েসটা পরেই দিচ্ছি, কারণ তখন চাল ঝাড়ছিলাম। আমি এদিকে নিকিতা দেখো, আমরা তো চাল ঝাড়ছি, মা তেঁতুলি করছে, আর নিকিতা এদিকে, নিকিতার কাকিমা ধান উঠাচ্ছে, সন্টুও সাথে রয়েছে। তা ওরা উঠাচ্ছে, আমিও যাবো ওইদিকে, না হলেও হবে না, একা একা কেউ তো পারবে না, সবাই মিলেমিশেই করতে হবে। তা চাল ঝাড়ার পরে চলে যাবো ধান উঠাতে, মানে ধানগুলো উঠাতে। দারুণ টেস্ট বন্ধুরা, ভিডিও করছে বলে না, সত্যি ন্যাচুরালি বহুত টেস্ট। আর ওদিকে ওই যে ধান ভরতে লেগে গেছে, আমরা পেঁপে খেতে লাগছে, ওদিকে ধান ভরতে লেগে গেছে। বলছে না কাজ সারাদিনের যদি কাজ উঠানো হয়, তা কাজে আমাকে ভিডিও একটা মানে 45 মিনিট করে হবেই, কিন্তু তার চেয়ে কিছু কিছু যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। ওই যে লাস্ট নাকি আজকে, তাই আজকের মতন ধান সেদ্ধ করার ভিডিও লাস্ট হবে। তা ওই যে আবার আমাকে একটা ড্রাইভার চলে আসছে, দেখি কি বলে। ধান বয়ে স্নান ধান করে খেয়ে দে, সকালে খাবার খেয়ে দে, আবার দুপুরে রান্নার জন্য যোগ দিয়েছে কাকিমা। এই দেখো এই পাশে দুপুরে অন্নভোগ রান্না করছে। এটা কি কি রান্না করছে, শুক্তো জোরে কও, জোরে বলো, হ্যাঁ জোরে না বলে আজকে মেনু ভালো না। উস্তে দিয়ে শুক্তো না, উস্তে দিয়ে আলু দিয়ে সবজি, মানে উস্তে আলুর তরকারি। আর রয়েছে আমি দেখ, এত সুন্দর সবজি দেখো কি ভালো না, দেখো সজনে ডাটা দিয়ে, কাঁচকলা দিয়ে, বড়ি দিয়ে সবজি রান্না করছে।
আর সবার প্রিয় তেঁতুলির চচ্চড়ি রান্না করবে আজকে। এটা কিন্তু সবারই প্রিয়। আর এই দেখো যে উস্তার তাকে রান্না হয়ে গেছে, তোমার কাকিমা রান্না করো। এই গেছে পিচকে, পিচকে গেছে রে। আরে গাছ থেকে সবেদে পেরেছিলাম দুই তিন দিন আগে, তা কি সুন্দর পেকে গেছে জানো। দেখো সন্টু দেখো, ও মন্দরে নিয়ে যাও দুটো, এত বেছে বেছে বড় দেখে দুটো নিয়ে যাও। আর বড়গুলো পাড়া ছিল, বড়গুলো পোকালে গেছে। সবাইকে দাও অর্ধেক অর্ধেক যে কোটো আছে দাও। আর এই পাশে দেখো আমার রান্নার চুলো ধরে গেছে। এই জায়গায় আমি রান্না করবো মাছ। মাছ গতকালকের মাছ ছিল, যে ফলই মাছ, ফলই মাছগুলো রান্না করবো আমি। এই যে কাঁচকলা কেটে নিয়েছি সবকিছু দেখো, এই যে গোছা নিয়ে এসেছি বসার টুল। তা এখনই চুলোটা ধরে গেছে, রান্না করিনি। কি বলছিস তাই? মাছ ভাজতে ভাজতে সন্টু মাছ ভাজা এখান থেকে নিয়ে ও খাচ্ছে, দেখো একা মাছ ভাজা নিয়ে খাচ্ছে। আর ওই পাশে নিকিতা আইসক্রিম বানাবে, তাই দেখা যাচ্ছে সাইড দিয়ে সাইড দিয়ে ছোটো মা এক ঘন্টা ধরে ধরে, এক ঘন্টা না 10 মিনিট ধরে ধরে নারকেলটা ছুলছে আর কি, মানে ডাবটা ছুলছে। আর আইসক্রিম খাওয়াবে তাই আমাদের ছোটো মামার মতো। তোমার ছোটো মাকে আমাকে পুকুরে মাছ গুলো আমি ওটা বলিনি, আইসক্রিম বানা দেবে তাই বসে খাবে, দেখতে ছুলতে পারবে না, নারকেল ছুলতে পারবে না। ঠিক আছে তুমি তোমার ই নিয়ে রান্নাবান্না সেরে এই যে বরমশা বসে গেছে খেতে, ভাত তো খায় না। এত করে বললাম যে অল্প করে ভাত নাও, মাছ রান্না করেছি, মাংস রান্না করলেও নেয় না, মাছ রান্না করলেও নেয় না, কিন্তু রাত্রিবেলায় এটুকুই নেয়। তা বললাম এত করে দাও, দেখো ওই যে বাটিতে দিয়েছি তবুও রিটার্ন করে দিয়েছে, মানে থালার থেকে উঠিয়ে রাখছে আর কি, খাবে না বলে। তা মাথাও ঘুরাচ্ছে দিয়ে, তা তোমরা একটু বলো না এরকম ডায়েট করা কি ভালো না? সকালে যদি দুপুরে দুটো রুটি নিলেও হয় তবুও নেবে না। তারপর দেখো আজকে এক দেড় মাস হতে গেল, দেড় মাসের বেশি হয়ে গেছে মনে হয়, এইভাবে চলছে, মাথাও ঘুরাচ্ছে, বলছে আমার পাচ্ছি না পাচ্ছি না, তবুও খাচ্ছে না। তো এটি কিন্তু জেদ করে করছে যেন আমার উপরে না কার উপরে যাই না, না তোমাদের উপরে কে জানে। বলছে 10 কিলো কমলে তারপরে যায় খাবে, সেই অপেক্ষা করছে 10 কিলো কবে কমবে। 32 গিয়েছিলাম বাবার বাড়িতে যখন, তখনই মাপা হয়েছিলো 5 কিলো কমিয়ে গেছিলো তখনই। তা ওখান থেকে আসছি তো 15 দিন হয়ে গেছে, তার আর কতটুকু কমেছে সেটাই অপেক্ষা করছি। ঠাকুরের ইচ্ছা যেন ফটাফট 10 কিলো কমুক, আর উনি অল্প করে খালিও খাক সেটাই বলছি। এরকম ডায়েটের চোটে টাইট হয়ে যাচ্ছে আমরাও, আমাদেরও কষ্ট লাগছে, উনি পাচ্ছে না তবুও করছে। সেই কি করার হতো, মানে জোর জবরদস্তি নিজের মনটাকে এতই করে রাখছে, সামনে দিলেও রিটার্ন করছে, তাহলে ভাবো এতটুকু ধৈর্য সব সবার ভিতরে থাকে না। যাই হোক আছে এটাই খুশি, আমি ভাতটা দিয়েছি, আশা করো যে এত করে না তবুও এলো না, তুমি খাও এবার আমি খাবো। দুপুরে ভাত খাওয়ার পরে কী অবস্থা দেখো, দেড় দুই ঘন্টা ধরে বসে বসে যে কী বানাচ্ছে, উইল কি উইল বসি নাকি, এই দেখো মাছ ধরার জন্য উইল বসি বানাচ্ছে। কি এসে তো বাধা থাকবে রে, ওজন না দিলে দূরে ছুড়ি মারবা কি, এটা দিয়ে জালি মারবা দড়ি দিতে। ও মা গ্যাস না হাওয়া দিচ্ছে, এই এই বোতল দিয়ে মাছ বাঁধ, কি বোতল ছেড়ে এটে চালে মারবে তাই, জলে এটে বেঁধে চালে মারবে, সে তোমার বাধা থাকবে। আর এই পাঁচটা বসি এক জায়গা, চারটে চারটে বসি এক জায়গায় থাকবে, এই বোতল থাকবে যাতে ঠিক পায় যে মাছ বাঁধছে তাই। কোন জায়গায় যাবা, কবে যাবা, কালকে বানায় রাখি পুকুরে পাত্তাকে টেস্ট, আমার পুকুরে দেখা যাক তোমার টেস্ট কেমন হয়। এই দেড় দুই ঘন্টা ধরে দুপুরে এই যে আরেকটা তাই, কয়টা বানাইছো, দুটো রে, তোমার ছেলে দেখলে পাগল হয়ে যাবে, দিয়ে না ওর একটা বানায়, তুমি তোমার ছেলে মাছ ধরো না। এই যে বিকেলে কাম শুরু হয়ে গেছে, নিকিতা ঝাড়ু দিতে লেগে গেছে, আর আমি মাথায় তেল দিয়ে মাথা আঁচড়াচ্ছি, এতটা চুল হয়ে গেছে মাথা আঁচড়ায়, দেখো খালি খালি চুল বাটি রাখে লোকে। আমি মাথা আঁচড়াচ্ছি আর দেখছিলাম এই যে দুই বাপটা বসে গেছে ছেলে আর বাবাতে, কিন্তু যাবে বলছে তোমার সাথে তাই, এই যে বসিতে আইসক্রিম বের করে নিয়ে এসছে, তো বসি আনছে, আটা মাখাচ্ছে, আটা ভাত আটা না এর মশলা আছে, এর মশলা কুড়ো আর কি, এতে দিয়েছি হলো কুড়ো ভাত, ঠিক আছে, তারপরে হলুদ বলো, একটু টাকা বলো, হলুদ চিনি ঘি
তারপর আর কি একটু মাখন দাওনি কেন গো? একটা মধুটা পাইনি, মধুটা দিয়া লাগবে। ঘি মধু মাখন মানে পঞ্চামৃত পাওয়া গেছে। সর 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 দই দাওনি কেন? পঞ্চামৃত হয়েছে তো একবার। সর সর কি অবস্থা দেখো মাছের জন্য, কি সুস্বাদু খাবার। একটা আর ভিতরে খালি পিঁপড়ের ডিম থাকলে ওহ স্টিমে কিছু বলো না তো। পাশে আইসক্রিমটা রেখে দেখো, আজকে আইসক্রিম নিকিতা বানিয়েছে, খেয়ে নাও খেয়ে নাও। গলে গেল আইসক্রিমটা, সন্তু বসে বসে পাশে করছে বাবাকে, বাবা এরকম এরকম করো এরকম। করে কি আনছো তাই কমাকে? হ্যাঁ কি আনছো? নেই এই যে ভাই মাংস নিয়েছিল রাত্রে, সেই বিকেলবেলা আর কি, সেটা রান্না করছি, মাংস রান্না করছি, আর এই পাশে রান্না করছে শিম দিয়ে আলু দিয়ে ভাজা, আর দুই পাশে দুটো চুলো ধরিয়ে নিয়েছি দেখো রান্নার জন্য, আর এদিকে ইন্ডাকশনে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, ডাল রান্না করবো তো। আর নিকিতা এদিকে সেমিয়া রান্না করেছে, রান্না করে মন্দিরে ভোগ লাগিয়েছে। রাতের খাবার তো খা, রান্না বান্না করে খেয়ে দিয়ে এই যে হাতে পোছা নিয়ে দাঁড়িয়ে আছি, এখনো পোছা দেবো তাই। তা সবাই চলে গেছে ওই ঘরে, আমি রয়েছি, আর কুকুরটাকেও ছাড়তে রয়েছে, ওকে ভাত দিয়ে দিয়েছি। তা একবারে কুকুর ছেড়ে ওই গেট টেট দিয়ে চলে যাবো শুতে। আজকের মতন এই পুজো থাক, কালকে আবার দেখাবে। গুড নাইট, টাটা, বাই বাই।